এই আজকে আমরা দেখাবো এস্টিমেটিং কস্টিং বইয়ের কিভাবে হচ্ছে ফুকুরের মাটি খাটার কাজ, ঠিক আছে। আমরা জানি ফুকুরের মাটি খাটার কাজের তিনটা ম্যাথ আছে, ঠিক আছে, তিনটা সূত্র আছে, তিনটা সূত্রের সাহায্যে ম্যাথগুলো করে। আজকে যদি আপনারা যে ম্যাথটা করবেন সেটা ফিজেমডালের সূত্রের সাহায্যে কীভাবে ম্যাথটা সলিউশন করতে হয়, সর্বোচ্চ 5 মিনিটস লাগবে। ওকে, তো একটু মনোযোগ দিতে হবে, যে ক্লাসটা দেখতেছি আসলে মনোযোগ আসে সেক্ষেত্রে আপনার 5 মিনিট লাগবে। ওকে, তো চলুন শুরু করি যে কীভাবে আমরা শুরু করব। দেখেন প্রশ্নটাকে আমি আপনাদেরকে দেখাই। এখানে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে কত, 180, ঠিক আছে। 180 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 80 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, বলছে একটা পুকুরের, এখানে বলে নাই যে উপরের দৈর্ঘ্য না নিচের দৈর্ঘ্য, কিছু কিন্তু বলে নাই। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে উপরেরটা দেওয়া আছে 100, প্রস্থ দেওয়া আছে 80, মানে উপরেরটা দেওয়া আছে। কখনো কখনো বলা থাকতে পারে যে পুকুরের দৈর্ঘ্য তল দেশের দৈর্ঘ্য, ঠিক আছে, আবার উপরের দৈর্ঘ্য, এরকমভাবে বলা থাকতে পারবে। যদি বলা না থাকে যে কোনো আপনি একটা ধরে নিতে পারবেন, তবে আপনাকে আমি রেফার করবো যে সবসময় উপরেরটা ধরে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে 500 ডাল দেওয়া আছে, কোনো সমস্যা নেই, গভীরতা দেওয়া আছে, কোনো সমস্যা নেই, মাটির খননের পরিমাপ ফিজেমডালের সূত্র সাহায্যে মাটি খননের কাজটা বের করো, কোনো সমস্যা নেই। জাস্ট 1 মিনিট, আমরা জানি ফিজেমডালের সূত্রটাকে লিখবো, যে একদম আগে এটা লিখবো, আমরা লিখবো যে ফিজেমডাল, আমরা বলবো জব প্রিপারেশনে যে পরীক্ষাগুলো হয় এগুলোর জন্য প্রচুর জায়গা থাকে না, জাস্ট অল্প একটু জায়গা থাকে, ঠিক আছে। আপনারা যেভাবে শুরু করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে আপনি সূত্রটা লিখতে পারেন, সূত্রটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কে সমান সমান, এখানে যদি আমি এরকম দিই, ঠিক আছে, এখানে 6, তারপর হচ্ছে আমরা জানি A1 প্লাস A2 প্লাস AM, সরি 4AM, আমি যদি মুছে দিই তাহলে 4AM, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটার জাস্ট হচ্ছে A1 A2 আমরা বের করবো, তারপরে AM বের করবো, ঠিক আছে। এটা বের করতে পারলে আমাদের ম্যাথ কনফার্ম। কে মানে হচ্ছে এখানে হচ্ছে যে গভীরতাটা থাকবে সেটা, তো আমরা জাস্ট পরের লাইনটা লিখে নিই, কে মানে 6, সরি এখানে দেওয়া আছে 5, তো আমরা 5 বসাবো, 5 বসাই দিলাম, এখানে 6 কনফার্ম। আচ্ছা, তারপর ব্র্যাকেট A1 মানে কি, এ দৈর্ঘ্য প্রস্থ, আমরা A1 লিখবো, যে A1 সমান সমান এই যে 100 × 80, ঠিক আছে, সমান সমান A1 আমরা পেয়ে গেছি। ক্যালকুলেটার কোথায়, ক্যালকুলেটার কোথায়, হ্যাঁ পাইছি। সো আমরা যদি এটা করি তাহলে 100, ঠিক আছে, 100 × 80, তাহলে আমরা পাইলাম কত, এখানে 800, ঠিক আছে, সরি 8000। সো আমরা 8000 বসে দিলাম প্লাস, এবার A2 আমাদেরকে বের করতে হবে, A2 কীভাবে বের করবো, তাই তো। আচ্ছা, A2 বের করার জন্য আমরা A2 এখানে লিখে নেব সমান সমান। তো A2 বের করার জন্য আমি বলি আমাদের যে পুকুরগুলো থাকে কীভাবে থাকে, এই যে পুকুরগুলো এভাবে থাকে, তারপর হচ্ছে এভাবে ডাল থাকে, তারপর হচ্ছে এটা, তারপর আবার এরকম ডাল থাকে, তারপর হচ্ছে এরকমভাবে উঠে, ঠিক আছে, মানে এটা এরকমভাবে উঠে এরকম সমতল হয়ে যায়। তাহলে এই যে দুইটা ডালের পল, এখানে দেখেন এখানে দৈর্ঘ্যটা ছিল একরকম, এটা হচ্ছে গভীরতা একটা, আমরা 5 মিটার দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এই যে 500 ডাল হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে 2:1। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের নিচের যে দৈর্ঘ্যটা আছে এটা উপরের দৈর্ঘ্য ছিল, নিচের যে দৈর্ঘ্যটা এটা কম না, অবশ্যই কম, যেহেতু কম সেক্ষেত্রে কীভাবে বের করব, ঠিক আছে। তো এখানে দেখেন যেহেতু কম, কমটা আমরা বের করব, তো বের করার জন্য আমাদের যে একটা সূত্র আছে সেটা হচ্ছে যে আমরা যদি এল বের করতে যাই, ঠিক আছে, এটা ছিল হচ্ছে এল, এটা ছিল বি, আমরা নতুন আর একটা এল একটা বি বের হবে, তো কীভাবে বের হবে সেটাই এখন দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, টেনশনও নাই। আমরা এখন A2টা এখানে বের করবো, সো A2টা আমরা রেখে দিলাম। এখন A2 বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আগের যে এলটা ছিল 100, ঠিক আছে, এটা হচ্ছে L1, ঠিক আছে, এল আগে ছিল শুধু, এখানে L1 100টা কী হবে, 100 − 2SD, ঠিক আছে। এখন এটা যেটা সূত্র, ক্লিয়ার, মানে এটা হচ্ছে যে L সমান সমান 2SD, তো L এর মান তো আমরা জানি কত, 100, দৈর্ঘ্য সমান সমান আমরা জানি 100, সো আমরা 100 বসাই দিলাম, 100 − 2S। এস মানে কী, কে বলতে পারবেন, এস হচ্ছে এই যে আমরা প্রথমে চিত্র ডাকলাম এখানে, যদি আপনাদের চিত্র আবার আগে দেখাই, সো এটা হচ্ছে এরকম পুকুরটা, আমরা এভাবে যাব, তারপর এভাবে যাব, তারপর আবার এভাবে উঠব, ঠিক আছে, এটা ছিল পুকুরটা। এই 500 ডল 2:1 হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, সো আমরা এই এস হচ্ছে 2 বসে দিলাম, ডি মানে গভীরতা, এই যে পানির গভীরতা কতটুকু দেওয়া আছে দেখেন এখানে 5, ঠিক আছে, সো আমরা এখানে 5 বসাই দিই, তাহলে কত আসলো কী বলতে পারবেন, 100 × 2 = 4, 4 × 5 = 20, তাহলে 120 বাদ দিলে কত, 80, 5 × 2 = 10, 5 × 2 = 10, আর 10 × 2 = 20, সো আমরা 20 পাই মাইনাস হবে, তাহলে 100 থেকে 20 মাইনাস গেলে কত থাকে, 80 মিটার। আর যদি এটার এল বি টু আমরা বের করি, বি ওয়ান বের করি, সেম আবার এখানে মূলত থাকবে বি মাইনাস, আমি যদি এটারে বি এল বসাই দিই তাহলে হলো বি মাইনাস 2SD, তাহলে সেম বি হচ্ছে 80 আর 2S হচ্ছে 2 আর ডি হচ্ছে 5, সেম এটার থেকে হচ্ছে 80 থেকে 20 বাদ দিলে কত, 80 থেকে 20 বাদ দিলে 60,
মিটার সো আমরা দুটো পেয়ে গেছি এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে আমরা এটা মাইনাস দিলাম এটা কি বাধ্যতামূলক না যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন হচ্ছে আমাদের প্রস্থ দৈর্ঘ্যটা কমবে সেজন্য আমরা মাইনাস দেব যখন আমরা যদি এই প্রশ্নতে বলা থাকতো যে এখানে আমাদের উপরের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সরি যদি বলা থাকতো যে নিচের দৈর্ঘ্য দেওয়া আছে তল দেশের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে কিন্তু এটা প্লাস হইতো ঠিক আছে এ শুধু এর দূরে পার্থক্য আপনি এটাই মনে রাখতে হবে তো আমরা যেটা করবো এখানে পাইছি আশি আর কত ষাট সো আমরা এখানে কি করবো আশি ইন্টু হচ্ছে ষাট তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখি আশি ইন্টু ষাট যদি করি তাহলে আমাদের হচ্ছে আটচল্লিশশো ঠিক আছে ফোর এইট ডাবল জিরো ঠিক আছে তাহলে আমরা এখানে বসাই দেব ফোর হ্যাঁ এইট ডাবল জিরো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ফোর ঠিক আছে আমরা দিলাম ফোর এ এম এ এমটা কী হবে ঠিক আছে আমরা একটু মুছে দিচ্ছি সো এ এমটা কোথা থেকে আসবে ঠিক আছে তো এ এম এর যে কাহিনিটা সেটা আমরা একটু দেখাবো এখানে টেনশনের কোনো কারণ নাই এ এমটা আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এম আমরা যদি এখানে দেখাই দেখেন আমরা এ এমটা বের করবো আমরা হচ্ছে জাস্ট লসাগু মানে গড় করব আমরা জানি যে এখানে এ এম সমান সমান আমরা এভাবে লিখবো সমান সমান এখানে হচ্ছে এল তারপর হচ্ছে প্লাস এল ওয়ান ডিভাইডেড টু তারপর হচ্ছে ইনটু বি প্লাস বি ওয়ান ডিভাইডেড টু সো আমরা কি একটু আগে বের করলাম না এল এর মান আমরা জানি একশো প্রশ্নতে দেওয়া আছে প্লাস এল নতুন এল কত বের করছিলাম কে বলতে পারবেন আশি বের করছিলাম ওকে সো আমরা এখানে আশি বসাই দেবো তারপরে ইনটু নিচে টু দিয়ে দেবো আর এখানে যদি বলি প্রথম বি ছিল হচ্ছে প্রথম বি ছিল প্রশ্নতে আশি এই যে প্রশ্নতে দেওয়া আছে আশি ঠিক আছে পরের বিটে আমরা কত বের করছিলাম ষাট ঠিক আছে এখানে হচ্ছে ষাট বসাই দেবো এখন এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো এখন হচ্ছে যে মানটা আসবে এটা হচ্ছে এ এম ঠিক আছে এ এম এর মানটা কত আসে আপনি একটু ক্যালকুলেশন করে নেন আমি জাস্ট ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে যে এখানে সিক্স থ্রি ডাবল জিরো এটা হচ্ছে বর্গ মিটারে আসলো সো এখন জাস্ট হচ্ছে আমরা এই ফোরের সাথে সে ইন্টু সিক্স থ্রি ডাবল জিরো বসাই দেবো ঠিক আছে সো এটা যদি বসাই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মানটা কত আসে দেখেন তো একটু একটু সিক্স পয়েন্ট সিক্স সেভেন কী বের করতে বলছে এরা মাটি কাটার কাজ সো আমরা একটা মিটার কিউব বসাই দেবো একদম সহজ তাই না আমি একদম আবার শর্টকাট করি জিনিসটা ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে আমাদের এরকম দুর্গপ্রস্থ যদি দেওয়া থাকে এখানে আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে যে এটা আসলে তল দেশে দুর্গ দেওয়া আছে না উপরের দুর্গ দেওয়া আছে ঠিক আছে যেহেতু কোনো দুর্গ দেওয়া নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা যে কোনো একটা ধরে নিলে হবে এখন এ ওয়ান এ টু কীভাবে বের করবো আমরা এটা হচ্ছে সূত্র যদি ফিজামডাল বলে এই সূত্রটা ইউজ করবে এই যে ফিজামডাল বললে এই সূত্র বলবো আমাদের তিনটা সূত্র আছে একটা হচ্ছে গড় মধ্যপ্রস্থের সূত্র আর মধ্যপ্রস্থের সূত্র ঠিক আছে সো এগুলো আমরা পরে দেখাবো নেক্সট ক্লাসে দেখাবো ঠিক আছে আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ভিডিওগুলো দেখছেন সবাইকে স্বাগতম কারণ আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আচ্ছা আমি শর্টকাটটা যেটা বলে দিচ্ছি এ ওয়ান এ ওয়ান তো একদম সহজ না এ ওয়ান কীভাবে বের করবো প্রশ্নতে দুর্গপ্রস্থ যেটা দেওয়া আছে এটা হচ্ছে এ ওয়ান এ টুটা একটু সমস্যা এ টুটা কী করতে হবে এই যে এ টুটা হচ্ছে আমাদের এখানে আশি আর ষাট কীভাবে আসলো আশি আর ষাট আমাদেরকে বের করার মেন কনসেপ্ট ছিল কি আমাদের একটা সূত্র ছিল সূত্রটা ছিল এরকম যদি আমরা নতুন এল বের করতে যাই নতুন এল আমরা লিখবো এল এল ওয়ান সমান সমান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আগের যে এল আছে এল থেকে মাইনাস টু এস ডি ঠিক আছে টু এস ডি আর বি এর ক্ষেত্রে নতুন বি এর ক্ষেত্রে বি সমান সমান পুরাতন প্রশ্নতে যে বি দেওয়া থাকবে এটা মাইনাস টু এস ডি ওকে এস হচ্ছে পাঁচশো ডাল ডি হচ্ছে গভীরতা যে প্রশ্নতে দেওয়া আছে পাঁচশো ডালও প্রশ্নতে দেওয়া আছে এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এটা মাইনাস কখন হবে কটা প্লাস কখন হবে যে মানটা আসবে এটা হচ্ছে এই দুইটার যে মানটা আসবে এই দুইটার যে মানটা আসবে এটা হচ্ছে আমরা গুণ করে দিলে এটু পেয়ে যাবো ঠিক আছে আর আমাদের এ এম বের করার সিস্টেম হচ্ছে নতুন যে আমরা এই যে এখানে আমরা নতুন এল এল ওয়ান পাইছিলাম কত এল ওয়ান পাইছিলাম আশি মিটার আর বি ওয়ান পাইছিলাম কত আমাদের পাইছিলাম হচ্ছে ষাট মিটার ঠিক আছে সে এই দুইটা মান পাইছি এটা গুণ করে দিলে হচ্ছে এ টু বের হয়ে গেল এখন যখন আমরা এ এম বের করবো তখন হচ্ছে এল পুরাতন এল প্লাস নতুন এল এই যে এটা হচ্ছে নতুন এল এটা হচ্ছে পুরাতন এল এই পুরাতন হচ্ছে এটা একশো ঠিক আছে এটা এটা আমরা দুইটা ভাগ দেবো আর পুরাতন বি ঠিক আছে পুরাতন বি আর হচ্ছে নতুন বি এই সে আশি আর ষাট ডিভাইড করবো এ আশি আর ষাট ডিভাইড করার পর আমাদের ভাগ করার পর গুণ করার পর আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এ এম এর মধ্যে বসাই দেবো ঠিক আছে এই সূত্রের মধ্যে এ ওয়ান এ টু এ ওয়ান এ টু আর ফোর এ এম আমরা বের করে নিলাম আচ্ছা এখন যে কনসেপ্টটা আমি যেটা বলছিলাম যদি তল দেশ থেকে আমরা উপরের দিকে উঠি এই যে যদি ফুকুরটা যদি আমরা এখানে যদি এটা দেওয়া থাকতো হচ্ছে আশি ইন্টু ষাট ঠিক আছে তাহলে আমরা উপরের দিকে উঠলে এই এটা বেশি না এই বেশিটা হচ্ছে আমাদের যেহেতু বেশি ছিল সেজন্য আমাদেরকে এই যে এই সূত্রটার মধ্যে আমরা প্লাস দিতাম এতটুকুই পার্থক্য
আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এখানে শর্টকাট আপনাকে যেটা করতে হবে, যেহেতু জব প্রিপারেশন, সেক্ষেত্রে হচ্ছে একদম সিম্পলি প্রথম সূত্রটা বসে দিবেন, তারপর এখানে ক্যালকুলেশন করে আপনি মানটা বসে দিবেন। মূলত অঙ্কটা হচ্ছে এটা, মূলত অঙ্কটা হচ্ছে এটা, আর বাকি হচ্ছে এগুলো হচ্ছে আপনি যোগ বিয়োগ কীভাবে করে নিয়ে আসবেন, এ ওয়ান এ টু এ এম এর মান। এটা হচ্ছে ফিজেনবেলের সূত্র, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আজকে কোথায় দেখে হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট যে মেথডটা আছে এটা নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।